গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আজকে রাধা অষ্টমী বাইকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের দিনটা ছিল বুধবার আর এগারো তারিখ পড়েছিল এই বছরের রাধা অষ্টমী তো জন্মাষ্টমীর মতো আমি রাধা অষ্টমীও পালন করি বাট এবছর একটু টেনশনে ছিলাম কতটা কি করতে পারবো কেন কি তোজও খুবই ছোটো কিন্তু যাই হোক পেরেছি করতে তো ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করি পনেরোই আগস্ট চলে এলেই না পরপর যেন পুজোগুলো পড়তে থাকে যেরকম রাখি পূর্ণিমা তারপরে আসে জন্মাষ্টমী তারপর গণেশ চতুর্থী তারপর রাধা অষ্টমী তারপর তো আমাদের দুর্গা পুজো চলেই আসে তো বলতে পারি ফেস্টিভ সিজন একদম চালু হয়ে গেছে অলরেডি একটার পর একটা এখন পুজো আসবে আর আমরা প্রত্যেকেই ছোটোখাটোভাবে বাড়িতেও যতটা পারি এভাবে পুজোগুলো মানে পালন করে থাকি ঠিক সেরকম আমিও করি তো এবছর একটু টাফ আমার যেন কেন কি আমার বেবি খুবই ছোট তো ওকে নিয়ে সব কিছু অ্যারেঞ্জ করা একটু ডিফিকাল্ট অ্যাকচুয়ালি হয়ে যায় তো রাধারানীর কৃপায় আমি মোটামুটি ভালোভাবেই এবছরের অষ্টমীটা করতে পেরেছি তো সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করবো তো এই দিন সকালবেলা ফার্স্টে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম বাজারে বাজার করতে পুজোর কেন কি আগের দিন মানে মঙ্গলবার এখানে মার্কেট বন্ধ ছিল মানে আমাদের এখানে মঙ্গলবার করে লোকাল মার্কেট বন্ধ থাকে প্রত্যেকটা জায়গায় দেখবে এক একটা দিন করে মার্কেট বা সমস্ত দোকানপাট বন্ধ থাকে তো আমাদের এখানে মঙ্গলবার করে বন্ধ থাকে তো তাই জন্য আগের দিন গিয়ে কেনার মতো উপায় ছিল না আর সৌমেনের তো অফিস থাকে ওর এখন কাজের খুবই প্রেশার চলছে তাই ওর ওপরেও আমি ডিপেন্ড করে মানে থাকতে পারিনি কি যে ও সমস্ত কিছু বাজারঘাট করে এনে দেবে তাই ওই দিন সকালবেলা উঠে তোজোকে মায়ের কাছে রেখে আমি চলে গিয়েছিলাম পুজোর বাজার করতে তো সামান্য কিছুই বাজার যেরকম ফুল ফল মিষ্টি তো এইগুলোই নিয়ে এসেছিলাম নিয়ে তারপরে বাড়িতে এসে আবার ফ্রেশ হয়ে নিয়ে পুজোর আয়োজন শুরু করেছিলাম তো প্রথমে আমি রাধা রানীকে আর মানে কৃষ্ণ ঠাকুরকে আর গোপাল ঠাকুর মানে আমার মায়ের গোপাল ঠাকুরকে সুন্দর করে অভিষেক করিয়েছি দুধ আর কেশর দিয়ে আর অভিষেক করানোর পরে নতুন জামা কিনে এনেছিলাম এই জামাটা আমি না গণেশ চতুর্থীর যখন বাজার করতে গিয়েছিলাম তখনই নিয়ে এসে রেখেছিলাম নতুন জামা সেটটা তো সেটাই পরিয়েছিলাম আর তারপরে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর দেখো এই মালা দুটো কিনেছি কি অপূর্ব লাগছে আমার রাধাকৃষ্ণকে দেখতে আমি তো এদিন চোখই সরাতে পারছিলাম না আমি জানি না তোমাদের কেমন লাগছে আমার তো মানে অদ্ভুত সুন্দর লেগেছে তো এরকমভাবে সাজাতে পেরে আমি ভীষণ ভীষণ খুশি আমার শরীরটা খুবই খারাপ ছিল মানে হঠাৎ করে না মাথা যন্ত্রণা শুরু হয়েছে অ্যাকচুয়ালি রাধা অষ্টমীর জাস্ট দুদিন আগেই মানে ন তারিখেই তোজোর ভ্যাকসিনেশন ছিল সাড়ে তিন মাসে আর ভ্যাকসিন হলে তো বাচ্চাদের খুবই শরীরটা খারাপ হয়ে যায় ঠিক তো যারও সেরকমই হয়েছিল সারা রাত সোমবারও ঘুমাতে পারেন তার সাথে সাথে আমিও প্রচণ্ড ব্যথা ছিল তো এখনও ঠিক আছে একদম ফিট অ্যান্ড ফাইন তো তাই জন্য খুব টেনশনে ছিলাম যে ওর ভ্যাকসিনেশান প্লাস পুজো তার আবার একদিন আগে গণেশ পুজো ছিল কতটা কি করতে পারবো তো আলটিমেটলি পসিবল হয়েছে রাধারানের কৃপায় তো যাই হোক দেখো কত সুন্দর লাগছে তাই আমি একই ভিডিও বারবার করে নিয়েছি অপূর্ব সুন্দর লাগছিল ওই দিন রাধাকৃষ্ণকে আর সাথে আমার ছোট্ট গোপালকেও তো সমস্ত আজকের ফুলগুলো খুব ভালো পেয়েছি একদম ফ্রেশ ফুল পেয়েছি মার্কেটে তো সুন্দর সুন্দর ফুল পেলে পুজো করলে মনটা যেন অন্য রকমেরই ভালো হয়ে যায় আর রাধারানির হচ্ছে আতা ফল প্রিয় তো আজকের মার্কেটে গিয়ে তো আতা ফল দেখে আমি ভীষণই খুশি হয়ে গিয়েছিলাম তো আতা ফলও নিয়ে নিয়েছিলাম এদিকে দেখো জন্মদিন বলে কথা পায়েস তো বানাতেই হবে তাই একটু পায়েস বানাচ্ছিলাম আমাদের গুড়ের বাতাসা দিয়ে আর একটু চিনি দিয়ে আর হচ্ছে রাধারানীকে বানিয়ে দিয়েছিলাম মালপোয়া আর হচ্ছে গিয়ে কচু ভাজা রাধারানি কিন্তু কচু খুব প্রিয় তো প্রথমে ভেবেছিলাম যে কচু দিয়ে তরকারি করা হবে তারপরে মাকে বললাম যে কচু ভাজা করে দাও আমি জানি না তোমরা কারা কচু ভাজা খেয়েছ যদি না খেয়ে থাকো একবার খেয়ে দেখতে পারো খুব ভালো লাগে খেতে এটা অ্যাকচুয়ালি আমার দিদা বানাতো তো সেখান থেকে মানে খাওয়া তো এখন আমরা বানাই তো যাই হোক এভাবে আমি সুন্দর করে ডেকোরেট করেছি যতটা পেরেছি আর মাঝে মাঝে তোজো তোজোকে গিয়ে খাওয়াতে হচ্ছিল কেন কি তোজো খুব ছোট্ট আর ওর খাওয়ার কোনো টাইমিং নেই ও যখনই ফিড ডিম্যান্ড করে আমাকে দিতে হয় আর তোজো এখনও পর্যন্ত অনলি ব্রেস্ট মিল্ক খায় কোনো বাইরের ফর্মুলা মিল্কও খায় না আর মিল্ক আমি এক্সপ্রেস করেও রাখি না যে অন্য কেউ খাইয়ে দেবে মানে বটলে ও অনলি ব্রেস্ট থেকেই মিল্ক খায় তো এটাতেই আমি বেশি কমফোর্টেবল এখনো পর্যন্ত আমি কোনো ব্রেস্ট পাম্প কিনিনি বা ইউজও করিনি দেখা যাক পরবর্তীকালে কি হয় কেন কি এরপর কলকাতায় যাবো তো তখন দেখা যাক তাই জন্য ওর সাথে সাথে আমাকে অলওয়েজ থাকতে হয় ওর কখন খিদে পেলো কি পেলো না তো বাইরে গেলে একটু ডিফিকাল্ট হয়ে যায় তো খুব একটা তো বাইরে যাওয়া হয় না দুই তিনবার গিয়েছি তোজোকে নিয়ে তোজোকে নিয়ে আরও দুই তিনটে ছোট্ট ছোট্ট বার্থডে পার্টি অ্যাটেন্ড করেছি সেগুলো আমি ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে রেখেছি বাট সময়ের অভাবে না দিতেই পারছি না এরপরে আমি ডেফিনেটলি দেব তো দেখো অলমোস্ট সমস্ত কিছু ভোগ যেগুলো বানিয়েছি ঠাকুরের জন্য সেগুলো নিবেদন করে দিয়েছি আর এরপরে আরতি করব আরতি করে আজকের পূজাটা কমপ্লিট করব তো এভাবেই রাধা অষ্টমীটা এবছরের পালন করেছিলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে চলো বাই বাই